ইডি তল্লাশি অভিযান চালানোর সময় সংস্থার কম্পিউটারে 16টি এক্সেল ফাইল ডাউনলোড হয়েছে। গত শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এমনই অভিযোগ জানানো হয় লিপস অ্যান্ড বাউন্সের তরফে। এবার তারই কারণ ব্যাখ্যা করল ইডি। এ বিষয়ে কলকাতা পুলিশের কমিশনারকে চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি তল্লাশি অভিযান চালানোর সময় সংস্থার কম্পিউটারে 16টি এক্সেল ফাইল ডাউনলোড হয়েছে। এই অভিযোগ নিয়ে গত শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানিয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্সের হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়। এবার তারই কারণ ব্যাখ্যা করল ইডি। এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে কারণ হিসেবে ইডি জানিয়েছে, তল্লাশির সময় এক ইডি আধিকারিক মেয়ের হস্টেলের জন্য শিবপুর বিই কলেজের ওয়েবসাইট খুলেছিলেন। সংস্থার কম্পিউটার ঘেঁটেই চলছিল হস্টেলের অনুসন্ধান। তখনই কোনোভাবে 16টি এক্সেল ফাইল ওই কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে। পুলিশকে এমনটাই ব্যাখ্যা দিয়েছে ইডি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর পর থেকে র্যাগিং নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওই আধিকারিক। তাই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অফিসেও কম্পিউটারে ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট খুলে হস্টেল সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন তিনি। সংস্থার অন্য কর্মীদের সামনেই এই কাজ করা হয়েছিল বলেই জানিয়েছে ইডি। ঘটনাস্থলে ছিল সিসিটিভি ক্যামেরার নজরদারিও, এমনটাই দাবি করা হয়েছে ইডির তরফে। উল্লেখ্য, শুক্রবার কোম্পানির তরফে হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল তাদের অফিসে 3টি ডেস্কটপ রয়েছে, সেই 3টি ডেস্কটপ ইডি খতিয়ে দেখেছে এবং 1টি ডেস্কটপের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে। বাকি 2টি ডেস্কটপ অফিস নাড়াচাড়া করে দেখার সময় 16টি নতুন এক্সেল ফাইল তাদের নজরে আসে। অভিযোগ, যে সময়ে ওই ফাইলগুলো ডাউনলোড হয়েছে তখন কম্পিউটার ছিল ইডির হাতে, সংস্থার কোনো কর্মী তখন কম্পিউটারে হাত দিতে পারেননি। অভিযোগকারীর দাবি, ওই 16টি ফাইল ইডি আধিকারিকদের মধ্যেই কেউ ডাউনলোড করেছেন এবং তার সঙ্গে সংস্থার কোনো যোগ নেই। গত কয়েকদিনে বারবার শিরোনামে উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্স সংস্থা। গত সপ্তাহে নিউ আলিপুরে ওই সংস্থার অফিসে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপর প্রেস বিজ্ঞপ্তিতে ইডি জানায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র সংস্থার ডিরেক্টর ছিলেন এক সময়। বর্তমানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও পদে রয়েছেন ওই সংস্থার। এছাড়াও ওই সংস্থায় সন্দেহজনক লেনদেন হয়েছে বলেও জানায় ইডি। এরপরেই ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এবার ইডির তরফে বিষয়টি স্পষ্ট করে দেওয়ার পর লিপস অ্যান্ড বাউন্সের কী পদক্ষেপ হয় সেদিকেই নজর থাকবে। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।